হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাদ ভাই দ্য টিউবার। আজকের ব্লগে আপনাদেরকে ঢাকা নয়াবাজার 10/11/1 সৈয়দ হাসান আলী লেনের মায়া মার্কেটের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের কিছু স্কুল কলেজের খাতার পাইকারি দাম জানাবো। এই প্রতিষ্ঠানটি এখান থেকে সারা বাংলাদেশে স্কুল কলেজের খাতা পাইকারি দামে বিক্রি করে থাকে। আর আমি এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার মোহাম্মদ ইদ্রিস শিকদার ভাইয়ার সাথে। ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আমিও ভালো আছি। ভাই আপনারা শুধু কি খাতাই হোলসেল করেন? হ্যাঁ শুধু খাতা, কিন্তু খাতার মধ্যে অনেক রকম আইটেম আছে। আচ্ছা আচ্ছা, আমি কিছু খাতা দেখাতে চাই, সেগুলোর হোলসেল দাম জানাতে চাই আমার দর্শকদের। কি দেখাবেন আপনি? জি ধন্যবাদ, আমি দেখাচ্ছি। আমার কাছে এখানে 10 টাকা থেকে একদম 80 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি এই ধরনের খাতা আমার কাছে আছে। মানে আপনি খুচরা দাম বলছেন? জি আমি খুচরা দাম বলছি। তো আমার কাছে আমি ছোট থেকে আগে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা সাধারণত 10 টাকা বিক্রি করে থাকে দোকানদাররা। আচ্ছা খুচরা? আচ্ছা, তো আমার এটা আমার কাছে কেনা পড়বে হচ্ছে 5.50 টাকা। আচ্ছা, এটা তাদের 5.50 টাকা কেনা পড়বে। এটা এটা প্রত্যেকটা আইটেম মিলে একে, এটা বাংলা ইংরেজি অঙ্ক এবং খুব ভালো মানের কাগজ এগুলো। আচ্ছা, খুব ভালো মানের পেপার দিয়ে তৈরি, বাংলা ইংরেজি অঙ্ক সব সেম দামে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেকটা সব ধরনের খাতাই হবে? সব ধরনের খাতাই হবে। কতগুলো আছে পৃষ্ঠা? হ্যাঁ এখানে আছে 72 পৃষ্ঠা খাতা। এগুলো 72 পৃষ্ঠা খাতা আপনার কাছ থেকে কেনা পড়ছে কত? 5.50 টাকা। আর 10 টাকা বিক্রি? 10 টাকা দোকানদারদের খুচরা বিক্রি, 10 টাকা বিক্রি। আচ্ছা, এই খাতাটার মধ্যে আমার কাছে আরেকটি খাতা আছে, সেটা খুচরা মূল্য 5 টাকা। আচ্ছা, দোকানদার খুচরা 5 টাকা বিক্রি করে, তো আমার কাছ থেকে কেনা পড়বে 2.50 টাকা, 32 পৃষ্ঠার খাতা। আচ্ছা, এরপরে আপনার দোকানদাররা বিক্রি করবে 15 টাকা, 120 পেজের খাতা যেটাকে বলা হয়। আচ্ছা, এটা 120 পেজের খাতা। এটা এটার মধ্যে বাংলা ইংরেজি সব, এটার মধ্যে বাংলা ইংরেজি সব ধরনের খাতাই আছে। আচ্ছা, এটা আপনার এটাও খুব ভালো, আমাদের টোটালি কথা আমার যে মান কাগজের মানগুলো প্রত্যেকটা ভালো মানের কাগজ। তো এটা এটার দাম পড়বে হলো দোকানদারে কিনা পড়বে 9.50 টাকা। আচ্ছা, এটা আর আমার বাজারে এটা বিক্রি, খুচরা বাজারে এটা বিক্রি হলো 15 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে আমি যদি ঢাকার বাইরে মাল পাঠাই, তো সারা বাংলাদেশে যে কোনো দেশে মাল পাঠানো হয়, বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এখান থেকে মাল পাঠানো হয়। আচ্ছা, তো এখানে সেই ক্ষেত্রে যদি আমার দোকান থেকে এসে কেউ নিয়ে যায়, তাহলে সেই মিনিমাম 1 ডজন মাল আমার কাছ থেকে নিতে হবে। আচ্ছা, যদি পাইকারি রেটে নিতে চায়, অথবা যদি আমি নিজে পাঠাই বা তার কুরিয়ার সার্ভিস যে কোনোভাবে যদি ট্রান্সপোর্ট মাধ্যমে পাঠাতে হয়, সেখানে আপনার মিনিমাম 6 থেকে 6.5 হাজার টাকার খাতা তার সব মিলে হইলেও তাকে দেওয়া যাবে। মিনিমাম 6 হাজার টাকার খাতা নিতে? জি নিতে হবে তার। এটা হচ্ছে আপনি গেল 15 টাকা বিক্রি খাতা দোকানদারদের। উপরে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে দোকানদাররা বিক্রি করতে পারবে 20 টাকা, যেটাকে বলা হয় 160 পেজের খাতা। এটা সাধারণত দোকানদাররা বিক্রি করে থাকে 20 টাকা, অত্যন্ত ভালো মানের কাগজ। এটার মধ্যে সব প্রত্যেকটা আইটেমই আছে, বাংলা ইংরেজি অঙ্ক ইভেন স্কোয়ার, স্কোয়ার খাতাটা একটা খুলো, এটা স্কোয়ার একটা খাতা আছে, এটা সহ সেম দামে পাওয়া যাবে। এখানে বাংলা ইংরেজি সব একই দাম, এটা দোকানদারদের কিনা পড়বে 12.50 টাকা। আচ্ছা, এটা দোকানে খুচরা বিক্রি 20 টাকা। এরপরে আপনাদের এই বড়ো খাতার মধ্যেই 20 টাকা বিক্রি করতে পারবে এমন একটা খাতা আছে, যেটা এটা অত্যন্ত ভালো মানের পেপার্স, এটা দোকানদাররা বিক্রি করবে 20 টাকা। আচ্ছা, আপনার কাছ থেকে আমার কাছ থেকে কেনা পড়বে হচ্ছে দোকানদারদের কেনা পড়বে 15 টাকা, 15 টাকায় কিনে 20 টাকা বিক্রি, 20 টাকা বিক্রি তাদের। এবং আমাদের এই ছোটো খাতার মধ্যেও আরেকটি খাতা আছে, সেটা হচ্ছে স্কোয়ার খাতা, যেটা স্পেশালি আমরা করে থাকি স্কোয়ার খাতা। হ্যাঁ জি, চারকোনা, এই খাতাটাও আমাদের কাছে পাওয়া যাবে। সে যে কোনো এই যে 20 টাকা 10 টাকা সবগুলোর মধ্যেই পাওয়া যাবে, যে অর্ডার করে তাকে করে দেওয়া যাবে এবং আমাদের রেডি করাও থাকে। আচ্ছা, এটার প্রাইস? হ্যাঁ, এটা আপনার দোকানদার বিক্রি করে 20 টাকা। আপনার কেনা কত? আমার কেনা 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 কত? 12.50 টাকা। এটা আমাদের কাছে 20 টাকা বিক্রি করার জন্য আরেকটি প্রোডাক্ট আছে, এটা অত্যন্ত ভালো মানের, ভালো মান দিয়ে তৈরি, এটা দোকানদারা বিক্রি করে 20 টাকা। আচ্ছা, এটা এটা বাংলা ইংরেজি অঙ্ক এটা সব ধরনের খাতা এটার মধ্যে এটা হবে, এটা এটা কেনা পড়বে দোকানদারদের 12.50 টাকা। আচ্ছা, তার এটা 20 টাকা বিক্রি করতে পারবে, খুচরা মূল্য 20 টাকা এটা। আচ্ছা, কতগুলো পৃষ্ঠা আছে বললেন? হ্যাঁ, এটা হলো 72 পৃষ্ঠা আছে। আচ্ছা, এগুলোর মধ্যে 72 পৃষ্ঠা আমাদের কাছে আছে, 120 পেজের খাতা, যেখানে দোকানদারের খুচরা মূল্য 30 টাকা। আচ্ছা, এটা অত্যন্ত ভালো মানের কাগজ। আচ্ছা, এটা সকল রকম বাংলা ইংরেজি অঙ্ক এবং এটার মধ্যে স্কোয়ার যে দেখানো হয়েছিল, স্কোয়ার এটার মধ্যে করে দেওয়া যাবে সে চাইলে, এবং করাও আছে। এটা দোকানদারের খুচরা কিনা পড়বে হচ্ছে 20.83 টাকা এবং সে অতিরিক্ত মানলে তাকে 20 টাকার মধ্যেও দেওয়া যাবে, এটা অত্যন্ত ভালো মানের। এবং কভারটা লেমিনেশন, আচ্ছা লেমিনেশন কভার সহ 200 পেজের খাতা আছে, যেটা দোকানদারের তারা বিক্রি করে মিনিমাম 40 টাকা, বাংলাদেশের যে কোনো জায়গাতেই এগুলো মিনিমাম 40 টাকা বিক্রি হয়, তা আমার কাছে এখানে কেনা পড়বে 30 টাকা। এবং এটার মধ্যেও বাংলা ইংরেজি অঙ্ক এবং এটা স্কোয়ার হবে না, বাংলা ইংরেজি এরকম বিভিন্ন রকম হবে, লেমিনেশন কভার, ইউনিভার্সিটি, এটার মধ্যে বসুধারা, এ ধরনের পেপার বিভিন্ন রকম আইটেম দেওয়া থাকে, প্রত্যেকটা খাতা অনেকগুলো আইটেম করে দেওয়া, 200 পেজের খাতা, এটা তার কেনা পড়বে 30 টাকা।
300 পেজের খাতা আছে, 300 পেজের খাতা যেটা দোকানদাররা বিক্রি করে থাকে 60 থেকে 65 টাকা। আচ্ছা, আর আমাদের কাছে কেনা পড়বে এটা 42-43 টাকা, যদি বেশি করে না তাহলে তার 42 টাকা করে ফালানো যাবে। আচ্ছা, আর যদি মানে মিনিমাম এক ডজন দোকান এসে নিয়ে যায় 43 টাকা পড়বে। এটা অত্যন্ত ভালো মানের কাগজ। আচ্ছা, রুলিংটা খুব সুন্দর, মার্জিন করা, মার্জিনটা না, এটা তত সুন্দর যত্ন সহকারে করা। ইভেন এটা সব রকম বসুধারা ইউনিভার্সিটি বিভিন্ন রকম কভারে করা। আমাদের কাছে 400 পেজের খাতা পর্যন্ত আমাদের কাছে আছে, যেটা অনেকের কাছে এটা থাকে না সাধারণত। 400 পেজের খাতা, 400 পেজ, এবং মার্জিন খুব সুন্দর মার্জিন করা 400 পেজের খাতা। এটার মধ্যে শুধু অঙ্ক, এটার মধ্যে শুধু অঙ্ক হয়ে থাকে, নট বাংলা ইংরেজি, শুধু অঙ্ক হয় এটার মধ্যে। আচ্ছা, 400 পেজের খাতা। যদি কেউ বাংলা চায় বা করে দেওয়া যায়, করে দেওয়া যাবে। হ্যাঁ, কারো যদি চাহিদা থাকে করে দেওয়া যাবে, যত করে লাগবে তো করে দেওয়া যাবে ইনশাল্লাহ। এই ডিমাই, সকল রকম ডিমাই খাতার মধ্যে আমাদের আছে স্পাইরাল খাতা, একটা বিশেষ স্পাইরাল খাতা হয়ে থাকে। এই স্পাইরাল খাতাটা সাধারণত ব্যবহারের সুবিধা আছে, এটা ব্যবহারের সুবিধা, এটা চলে এই জন্যই এটাকে খুব সহজেই এটাকে ভাঙানো যায়, ভাঙানো যায়, এটা পেজ ছিঁড়ে না, এবং খুব সুন্দর পেজের এগুলো করা স্পাইরাল, এবং হাতের কাজ খুব সুন্দর স্পাইরাল খাতা। এই যতগুলো আইটেম দেখানো হয়েছে 30 টাকা 40 টাকা সব আইটেমের মধ্যে স্পাইরাল খাতাগুলো হয়ে থাকে। যতগুলো ডিমাই খাতা বলা হয়েছে বড়ো খাতাগুলো 30 টাকা 40 টাকা 50 টাকা, এই প্রত্যেকটা খাতারই সেম দামেই স্পাইরাল করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমার কাছে করাও আছে, দামে একই পড়বে, এবং যদি কেউ চাই স্পেশালি তাকে আরও করে দেওয়া যাবে। আমার কাছে যা আছে তা একই দামে রাখা যাবে ইনশা। এরপর আমাদের কাছে ড্রয়িং খাতা আছে, বাচ্চাদের ড্রয়িং খাতা আর্টিস্ট করার জন্য, খুব সুন্দর মানের, এবং 80 গ্রাম কভার ভিতরে 80 গ্রাম পেজ দিয়ে অত্যন্ত ভালো পেজ, অনেক মোটা পেজ, যেটা বাচ্চাদের আর্ট করতে সুবিধা হবে, কলম ওদিক থেকে যেন ভিতরে না যাবে, এর জন্য অনেক মোটা পেজ দিয়ে করা, এবং ইলামিনেশন কভার, খুব সুন্দর ডিজাইনের ড্রয়িং খাতা আছে আমাদের কাছে। পারপিস কত পড়ছে? এগুলো পারপিস পড়বে আপনি 15 টাকা কেনা পড়বে, আর ড্রয়িং খাতা কাছ থেকে কেনা পড়বে। হ্যাঁ, আর দোকানদারের খুচরা মূল্য 20 টাকা এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো বেশি হলে মানে অনেক, যদি অনেকের অনেক লাগে স্কুলের নামে করলে সেগুলো বেশি মানলে কিছুটা আবার কিছু করে আর 1 টাকা কমও ফালান যাবে। আচ্ছা, আপনারা কি স্কুল কলেজের নামেও খাতা করে? হ্যাঁ, বিভিন্ন যে কোনো স্কুল কলেজের নামে আমরা খাতা করে দিয়ে থাকি। আচ্ছা, বাংলাদেশের যে কোনো জায়গাতেই দিয়ে থাকি। এরপর আমাদের কিছু আরও অন্য আইটেম আছে, টালি খাতা, রেজিস্টার খাতা, A4 ফটোকপি পেপার, বিভিন্ন আইটেম আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের টালি খাতা, এটা টালি খাতা, খুব সুন্দর মানের ডিজাইন, খুব সুন্দর ডিজাইন, এবং এটা শুধু, এটা দুই রকম ধরনের হয়, এটা রোল হয়, এটা রোল ছাড়া হয়। আচ্ছা, এগুলো 200 পেজের খাতা, এগুলো সাধারণত বিক্রি হয় শ হিসাবে, বলা হয় শ। এটা যে খাতাটা আছে 200 পেজ আছে, এই খাতাটা কেনা পড়বে 30 টাকা। আচ্ছা, কাস্টমারদের, এখন কাস্টমার এখানে এটা বিভিন্ন রকম বিক্রি করে, এক একটা জায়গায় এক এক রকম বিক্রি হয়, এটা সাধারণত কোথাও 50 টাকা কোথাও 60 টাকা বিভিন্ন রকম বিক্রি হয়। এটা আসলে এই বিক্রির ক্ষেত্রে কোনো নির্ধারিত কোনো ধরা নাই। আচ্ছা আচ্ছা, মিনিমাম কত বিক্রি করবে? এটা মিনিমাম 50 টাকা বিক্রি করবে। আর কিনবে আপনার কাছ থেকে? 30 টাকা, 30 টাকা। এই খাতাটা মিনিমাম বিক্রি 50 টাকা করবে দোকানদাররা, তো কিনবে 30 টাকা। এটা বিভিন্ন জায়গায় এক একটা এক রকম রেটে বিক্রি হয়। আচ্ছা, টালি খাতা যেটাকে বলা হয় ছোটো টালি, এটার আমার কাছে অনেক রকম খাতার এটার আছে, এটা 6 থেকে শুরু করে এটার 20 নম্বর পর্যন্ত আমার কাছে আছে। এই টালিটা সাধারণত এগুলো নাম্বার হিসেবে বিক্রি হয় দোকানদারের। এটা অনেক রকম, এটা আসলে যেই যারা এগুলো ক্রয় করবে তারা, আমি বললে ওটা তারা বললে সে বুঝতে পারবে, এই মালগুলো যারা সাধারণত নিবে টালি খাতাগুলো, এটা দোকানদারই বেশি নেবে, তো এগুলো বলে তারা আমাদের কাছে যে বিভিন্ন রকম 16-20 এই ধরনের বিভিন্ন রকমের টালি খাতাগুলো আছে। প্রাইসগুলো বলে দেন। এগুলো খুব ভালো মানের, এটা একরকম একটা প্রাইস। এটা 8 নম্বরটা পড়বে 200 টাকা ডর্জন এগুলো সাধারণত। কতগুলো পৃষ্ঠা আছে এটা? হ্যাঁ, এগুলো এটা হলে 36 পৃষ্ঠা। আচ্ছা, 200 টাকা ডর্জন হলে এটা পারফিস কত পড়ে? এটা পারফিস পড়ে 16 টাকা। আচ্ছা, আর খুচরা বাজারে এটা বিক্রি কত? এটা খুচরা বাজার 30 টাকা, এটা এক জায়গায় এক রকম বিক্রি করে। এই খাতাগুলো 30 টাকা বিক্রি হয়, মিনিমাম বিক্রি। এই খাতাগুলো আসলে বেচার কোনো স্টেশন নাই, ওটা যে যেইভাবে যার কাছে এইভাবে বিক্রি করতে পারে। আচ্ছা, তারপর লাল টালি আছে, যে সুন্দর খাতাগুলো, এই যে লাল কাপড় দিয়ে মোড়ানো, এটাকে বলা হয় লাল টালি বলা হয়। এটা অত্যন্ত ভালো মানের করা, লালটা লিজে এটা, এবং 80 গ্রাম পেপার দিয়ে এটা করা, 80 গ্রাম পেপার দিয়ে করা, এটাকে বলা হয় লালটালি, এবং সুন্দর পেজ। এটা অফসেট পেপারে করা, এগুলো সহ হিসাবে বিক্রি করা হয় সাধারণত। এটাকে যেমন এই খাতাটা আমার কাছ থেকে কিনা পড়বে তার 75 টাকা,
আর খুচরা বাজারে খুচরা বাজারে মিনিমাম 100 টাকা বিক্রি করবে, এরপর যে যেখানে যেভাবে বিক্রি করতে পারে সাধারণ এটা। আর এগুলোরই বড় বিগ সাইজ আছে আমার কাছে, লালটালির এই যে লালটালিগুলো দেখতেছেন সুন্দর খাতা। এটা কতগুলো পৃষ্ঠা আছে? খোলা লাগবে না? এটা কতগুলো পৃষ্ঠা? এটা হলো আপনার দিস্তা হিসাবে বিক্রি হয় এটা সাধারণত। আচ্ছা, এগুলো বিক্রি হয় দিস্তা। এটা এখানে কয় দিস্তা আছে? এটা একটা খাতা 5 দিস্তা করে খাতা আছে। এগুলো অনেক দুইয়ের থেকে 5 দিস্তা 10 দিস্তা পর্যন্ত আমাদের কাছে খাতা আছে। তো এগুলো যারা কিনবে আপনার কাছে, হ্যাঁ, এক একটা প্রতিটা খাতা এখানে কিনা পড়বে তার 90 টাকা। আর খুচরা বাজারে? খুচরা বাজারে এখানে 150 টাকা 200 টাকা, ওটা দোকানদার হিসেবে বা কাস্টমার তাদেরভাবে বিক্রি করে। এগুলো অনেক দামি মাল হিসেবে তারা বিক্রি করে। এরপর আমাদের কাছে আছে রেজিস্টার খাতা, অফিসিয়াল যেই রেজিস্টার খাতাগুলো লাগে, রেজিস্টার খাতা। আচ্ছা, এটা অনেক রকম খাতা আছে আমার কাছে, খুব সুন্দর পেপারের, একদম ধবধবা সাদা, অনেক রকম পেপার আছে। এটা অফিসিয়াল, এটা এটা ডর্জন পড়বে আপনার 16 নম্বর ডর্জন পড়বে হলে 330 টাকা ডর্জন পড়বে। এটা এটা 27 টাকা 50 পয়সা পড়বে এটা পার পিস। আচ্ছা, এটা এটা খুচরা মূল্য মিনিমাম 50 টাকা পড়বে খুচরা মূল্য। রেজিস্টারের মধ্যে আমাদের কাছে আরেকটা মোটা রেজিস্টার খাতা আছে, সেটাকে বলা হয় হচ্ছে সুপার রেজিস্টার। এটা সুপার, এটা অনেক মোটা সুপার রেজিস্টার। এটা সাধারণত শখ হিসাবে বিক্রি করা হয়। আচ্ছা, এটা প্রতি 100 খাতার দাম, এটা হচ্ছে প্রতি শখ 30 টাকা শখ। তারপর একটা খাতার দাম পড়বে হলো 210 টাকা। আচ্ছা, খুচরা বাজারে এটা বিক্রি কত হবে? খুচরা বাজারে আসলে 200-300-400। আচ্ছা, স্পেজ অনুযায়ী 350, যে যেইভাবে যে বিক্রি করতে পারে, এক একটা জায়গাতে এক এক রকম বিক্রি হয়, স্পেজ অনুযায়ী বিক্রি হয় এটা। আচ্ছা, এরপর আমাদের কাছে আরও আছে ফটো পেপার, যেটা কম্পিউটার কাজে ব্যবহৃত হয়, অফিসিয়াল কাজে ফটোকপি বলতে যারা আপনার ফটোকপি করে, যারা দোকানে যে কাগজ দিয়ে যে ফটোকপি ফটোকপি পেপার ফটোকপি পেপার অফসেট, যেটা অফসেট পেপার, জি অফসেট পেপার। এটা কয়েকটা আইটেম আছে, আমি এখানে আংশিক কিছু দেখাচ্ছি, আমাদের কাছে আরও এক্সট্রা আছে। এটাকে বলা হয়, এটাও নর্মালি ফটো পেপার 70 GSM, এটার এটা তাদের কিনা পড়বে 165 টাকা। কতগুলো থাকে? 500 পিস থাকে এখানে। আচ্ছা, 165 টাকা পড়বে কিনা। তাহলে পার পিস কত কেনা পড়ছে? হ্যাঁ, পার পিস এটা হচ্ছে প্রতি প্যাকেট 165 টাকা পড়বে। পার পিস কত পড়ছে সেটা বলো? এটা পার পিস তো 165/500, পার পিস 33 পয়সা পড়বে। মানে প্রতি পিস কাগজ পড়ছে, সিঙ্গেল পিস কাগজ পড়বে 33 পয়সা। তাহলে এমনি খুচরা 1 টাকা বিক্রি হয়? জি, খুচরা 1 টাকা না, এগুলা সাধারণত ফটো করে তো 2 টাকা করে বিক্রি করা হয়। এগুলো এগুলো তো খুচরা বিক্রি কম হয়, সাধারণত ফটো কপি হয় এটা দিয়ে। আচ্ছা, এরপর এরপরে আছে আপনার সেঞ্চুরি পেপার, এই যেটা 80 গ্রাম কাগজ দিয়ে করা এটা। আচ্ছা, এটা ওটা ছিল 70 গ্রাম, এটা 80 গ্রাম, এটা 80 গ্রাম, জি। প্রাইস 80 গ্রাম, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 220 টাকা। আচ্ছা, এটা 220 টাকা পড়বে, 500 শীট। এরপর আছে একটা সবচেয়ে ভালো, যেটা ডাবল এ পেপার, এটা একটা নামে অরিজিনাল ডাবল এ, অরিজিনাল ডাবল এ, এটা সবাই জানে যে ডাবল এ নামে। 500 পিস কত পড়ছে? এটা 500 পিস, এটা এটা পড়বে 360 টাকা। আচ্ছা, 360 টাকা, এটা পার পিস পড়বে 72 পয়সা পড়বে। এটা 72 পয়সা, সিঙ্গেল পার পিস 72 পয়সা পড়বে। আমাদের কাছে সব ধরনের খাতাই পাবেন, যদি আপনি আসতেছেন দোকানের ঠিকানা আছে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, যে কোনো খাতা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দোকানের ঠিকানাটা বলে দেন। মিসেস ভাই ভাই টেডার্স, 10/11 সৈয়দ হাসানি লেন, মায়া মার্কেট, ঢাকা। ঢাকার বাইরে থেকে মাল নিতে চায়, ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবে। ব্যাংক নাম্বারটা বলে দেন, 0712-002-664। লেনদেনটা কীভাবে হবে? ব্যাংকিং মাধ্যমে, যে কোনো ব্যাংকে, কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা চাইলে ব্যাংকে অ্যাকাউন্টটা জেনে নিবে, ব্যাংকের সাথে লেনদেন করতে পারবে, রকেট যে কোনোভাবে তারা টাকাটা বিকাশও করতে পারবে। বিকাশও করতে পারবে। আচ্ছা, ভালো থাকবেন ভাইয়া। জি ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন।